হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সীমা হ্যান্ডিক্যাপস বিডি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাছের গুঁড়ি বা বেস কীভাবে তৈরি করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই গাছের গুঁড়ি বা বেসে যে কোনো ফুল অথবা ফল গাছ আপনারা করতে পারেন তো চলুন দেখি কি কী লাগছে এখানে আমি ছয় নম্বরের গ্রিন সবুজ রঙের পুঁথি নিয়েছি দুশো গ্রাম আর নিয়েছি ষাট নম্বরের রকসুতা আর নিয়েছি এরকম যে তার ষোলো নম্বরের নিয়েছি এটাকে আমি এরকম ফোল্ড করে নিয়েছি তো প্রথমে আমি চারটি পুথি নিয়ে এরকম ক্রস করে একটি চার ফুল তৈরি করেছি তারপর দুই মাথা এক করে দুই সুতায় দুটি পুঁথি এবং আরও একটি পুথি দিয়ে ক্রস করে দিচ্ছি এরকম আরও একটি চার ফুল হয়ে গেছে আমার দেখুন এখানে এই যে তারপর আমি আবারও দুই সুতায় দুটি সরি হ্যাঁ দুই সুতায় পাশের সুতায় আমি দুটি তিনটি পুঁথি ভরে ক্রস করে সুতা উপর দিকে নিয়ে গেলাম এখন আমি আবারও বাম পাশে সুতায় তিনটি পরে আবারও ক্রস করে উপর দিকে নিয়ে গেলাম ক্রস করে দিলাম এবং সুতা আমার এই সেটা নিয়ে এসেছে চলে এসেছে এখন আমি আবার সামনের দিকের একটি পুঁথি কমন নিয়ে আবারও দুটি এক্সট্রা পুঁথি নিয়ে ক্রস করে একটি চার ফুল তৈরি করছি এখন আমি এই একই নিয়মে তিনটি লাইন করেছি দেখুন এখানে তিনটি চার ফুল হয়েছে এখন আমি এখানে গিট দিয়ে দিচ্ছি গিট দিয়ে এটাকে এখন আমি ভেঙে ভেঙে দেবো দেখুন এক ফুল এক ফুল করে হয়ে যাবে এখন আমার দেখতে ঠিক চারপাশে এক ফুল দেখা যাবে এই যে এরকম এরকম করে ভেঙে দিলাম ভেঙে এখন আমি এক পুঁথি দিয়ে জোড়া দেব এর জন্য একটি পুঁথি নিয়ে এভাবে এক পুঁথিতে এভাবে ঢুকালাম আবার একটি পুঁথি দিয়ে ক্রস করে দিচ্ছি দেখুন এইভাবে আবার সামনের দিকে দুটি পুঁথিতে দুই সুতা নিয়ে নিলাম এই যে দু পুঁথিতে দুইটা সুতাই আমি নিয়ে নিলাম আবার একটি পুঁথি নিয়ে ক্রস করে দিচ্ছি দেখুন এক এক পুঁথি দিয়ে জোড়া দাও তো আপনারা অবশ্যই জানেন তারপরে দেখাচ্ছি সামনের দিকে আবার দুটি পুঁথি নিয়ে ক্রস ক্রস না করে এখানে আমি গিট দিয়ে দিচ্ছি এটা এখন আমার রোলের মতো দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা একদম একটা লাঠের মতো দেখা যাচ্ছে দেখুন আমি এখন বাকি অংশটা পুঁথির মধ্যে ঢুকিয়ে কেটে নেব দেখুন এটা কিন্তু আমার এখন এরকম দেখাচ্ছে চারপাশে মনে হচ্ছে চারের ফুল তো এটা মাঝখানের যে ছিদ্র আছে এদিক দিয়ে আমি এই তারগুলো ঢুকিয়ে দিব যে তারগুলো নিয়েছিলাম আট পিস তার নিয়েছি এখানে আটটা পিস করে নিয়েছি তা এখন এগুলো আমি এদিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছি এই যে এরকম দেখাচ্ছে এখন আমার তা এখন আমি যে চার ফুল আমার দেখা যাচ্ছে এই চার ফুলের চারটি পুঁথি যে বের হয়েছে এই চারটি পুঁথি মধ্যে এখন আমি কাজ করব। এর জন্য একটি সুতায় আমি একটি পুথিতে সুতা নিয়ে নিলাম এবং তিনটি পুঁথি নিয়ে ক্রস করে একটি চার ফুল তৈরি করলাম দেখুন এইভাবে এখন আমি আবারও কোনো পুথি কমন নেবো না এক্সট্রা তিনটি পুথি নিয়ে ক্রস করে দিবো শেষের পুথি দিয়ে এই যেভাবে তিনটি পুঁথি নিয়ে আমি শেষের পুঁথি দিয়ে ক্রস করে দিচ্ছি দেখুন এখানে আমি কোনো কমন নেই এখন আমি আবার একটি পুঁথি কমন নিচ্ছি এখন আমি আবার দুটি পুঁথি নিয়ে ক্রস করে দিব এক্সট্রা দুটি পুঁথি নিয়ে ক্রস করে একটি চার ফুল তৈরি করব এইভাবে দেখুন এখানে আমার চার ফুল হয়ে গেছে এখন আমি আবারও বাম পাশে শুধু তিনটি পুঁথি নিয়েও কোনো কমন ছাড়া আবারও ক্রস করে চার ফুল তৈরি করব এই যে এরকম করে এখন আমি আবারও সামনের দিকে একটি পুঁথি নেব এবং দুটি পুঁথি নিয়ে এক্সট্রা দুটি পুঁথি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করব এর মানে হচ্ছে আমি একবার কমন নিচ্ছি আর একবার কমন নিচ্ছি না আর যখন কমন নিচ্ছি না তখন তিনটি পুঁথি ইউজ করছি এক্সট্রা আর যখন কমন নিচ্ছি তখন একটি দুটি পুঁথি কম এক্সট্রা ইউজ করছি তো দেখুন এখন আমি সামনের দিকের আবার একটি পুথি নিয়ে নিলাম এখন আমি দুটি পুঁথি নিচ্ছি এবং ক্রস করে একটি চার ফুল তৈরি করছি দেখুন এইভাবে এভাবে করে আমি পুরো লাইনটাই কমপ্লিট করছি এখন আমি একদম শেষের মাথায় চলে এসেছি এখানে কিন্তু আমার এক্সট্রা মানে তিনটা পুঁথি নেওয়ার কথা ছিল কোনো কমন ছাড়া যেহেতু এটা শেষের লাইন এজন্য আমি দুটি পুঁথি নিলাম আর প্রথম যে চার ফুল করেছিলাম সেই চার ফুলের প্রথম পুঁথিটি নিয়ে এভাবে গিড় দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দিলাম দেখুন এখন আমার এখানে চারটে কোনা বের হয়েছে এই যে এরকম চারটে কোনা বের হয়েছে দেখুন তিন মানে তিনটা তিনটা ফুল দেখা যাচ্ছে আমার চারোপাশেই তিনটা করে ফুল দেখা যাচ্ছে আর চারটেই কোনা বের হয়েছে এখন আমি কোনায় এরকম তিনটা পুঁথি নেব প্রথমে একটা পুঁথিতে সুতা নিয়ে এভাবে তিনটা পুঁথি নিয়ে ক্রস করে এখন আমি কোনো কমন ছাড়া তিনটা পুঁথি নিয়ে ক্রস করে একটি চার ফুল করে একটি লাইন তৈরি করব আমি মানে একটি লাইন বাড়াবো এই যে একটি লাইন বাড়ালাম আমি তিনটা পুঁথি নিয়ে ক্রস করে চার ফুল তৈরি করে এখন আমি আবার সামনের দিকের একটি পুঁথি নিচ্ছি এবং দুটি এক্সট্রা পুঁথি নিয়ে ক্রস করে চার ফুল তৈরি করব এখন আমি সামনের দিকের আবার একটি পুঁথি কমন নিচ্ছি এবং দুটি পুঁথি এক্সট্রা নিয়ে ক্রস করে চার ফুল তৈরি করছি দেখুন এইভাবে আবার সামনের দিকে একটি পুঁথি নিচ্ছি আমি দুটি পুঁতি এক্সট্রা নিয়ে ক্রস করে একটি চার ফুল তৈরি করব এইভাবে এখন আমি সামনের দিকে আরেকটি লাইন বাড়াবো এর জন্য সুতায় তিনটি বাম পাশের সুতায় দুটি সরি ডান পাশের সুতায় দুটি তিনটি পুঁথি নিয়ে ক্রস করে একটি চার ফুল তৈরি করব এখানে আমার কোনো কমন ছাড়া কিন্তু আমি একটি চার ফুল করেছি এখন আমি সামনের দিকে আবার একটি পুঁথি নিচ্ছি এবং দুটি পুঁতি এক্সট্রা নিয়ে ক্রস করে চার ফুল তৈরি করছি এইভাবে একই নিয়মে আমি চতুর্দিকেই করব। মানে কর্নারে আমার তিনটি পুতি এক্সট্রা নিয়ে ক্রস করে কমন ছাড়া একটি চার ফুল তৈরি করব আর সব দিক দিয়ে আমি এক কমনে চার ফুল তৈরি করব এখন আমি একদম শেষে চলে এসেছি এবং শেষে আসার পর এখানে একটি পুতি নিয়ে আমি ক্রস গিট দিয়ে দিলাম দেখুন এখন আমার চারপাশে পাঁচটি করে ফুল দেখা যাচ্ছে এই যে এভাবে ফুল দেখা যাচ্ছে এবং কর্নার সৃষ্টি হয়েছে চার চারটি কর্নার এখন আমি এরকম করে আরও দুটি লাইন করব করবো আমার চারটি লাইন হবে দুটিতে করেছি আরও দুটি করে নিয়ে আসছি আমি দেখুন তার আগে আমি এখানে যে আই তার নিয়েছিলাম সেগুলো এখানে আমি সেট করব এগুলো এইভাবে আমি তিন ঘর পর এভাবে নিচ্ছি তিন ঘর পর নিয়ে এভাবে নিয়ে এভাবে ঢুকাব এভাবে করে আমি সবগুলো ঢুকিয়ে দেব এই যে এবারে ঢুকিয়ে নিলাম আমি সবগুলা দেখুন এখন আমার এটা ঠিক এরকম দেখাচ্ছে এখন আমি একটি পুঁথি যে কোনো একটি পুঁথিতে সুতা নিয়ে নিয়েছি যে নিয়ে নিলাম এবং তিনটি পুঁথি এক্সট্রা নিয়ে ক্রস করে একটি চার ফুল তৈরি করব আবারও সামনের দিকের একটি পুঁথি নিয়ে কমন নেব এবং দুটি এক্সট্রা পুঁথি নিয়ে ক্রস করে একটি চার ফুল তৈরি করব দেখুন এইভাবে একটি পুঁথি কমন নিয়ে নিলাম এবং দুটি এক্সট্রা পুঁথি নিয়ে ক্রস করে দিলাম আমার চার ফুল রেডি হয়ে গেছে এখন আমি সামনের দিকে আবারও একটি পুঁথি কমন নিচ্ছি এবং দুটি পুঁথি এক্সট্রা নিয়ে ক্রস করে একটি চার ফুল তৈরি করব দেখুন এইভাবে এখন আমি এখন আমি আবার তিনটে পুঁথি নিব তিনটে পুঁথি নিয়ে কোনো কমন ছাড়া একটি চার ফুল তৈরি করব দেখুন তিনটে পুঁতি নিচ্ছি আমি বাম পাশুতায় এবং ক্রস করে দিচ্ছি এখানে আমার একটি কমন ছাড়া চার ফুল তৈরি হয়ে গেছে এই কমন ছাড়া তিনটি চার ফুল নেওয়ার কারণ হচ্ছে আমি একটা লাইন বাড়ালাম একটা লাইন বাড়িয়ে আমি এটা তিন নম্বর লাইন করছি দেখুন মোট চারটি লাইন করবো এখানে আমি আবার দুটি পুঁথি নিয়ে চার ফুল তৈরি করলাম দেখুন এভাবে কিন্তু আমি চারটি লাইন করে নিয়েছি এই যে আমার চারপাশে চারটি ফুল দেখা যাচ্ছে এখন এই যে তারগুলো আছে এগুলো আমার ঢাকতে হবে তো এর জন্য আমি যে কোনো একটি পুঁথিতে পুঁথিতে সুতা এভাবে নিয়ে নিলাম নিয়ে তিনটি পুঁথি এক্সট্রা নিয়ে ক্রস করে একটি চার ফুল তৈরি করলাম এবং সুতাটা যে চার ফুল তৈরি করেছে এটা কিন্তু আমার সোজা করে উপর দিকে রাখতে হবে এরকমভাবে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কীভাবে রেখেছি দেন আমি আবারও দুটা পুঁথি নিয়ে এক্সট্রা পুঁথি নিয়ে ক্রস করে একটি চার ফুল তৈরি করছি এইভাবে আমি এক কমনে চার ফুল আমি চার চতুর্দিক দিয়েই করে দেব মানে এখানে আমি একটা লাইন এক কমনে চার ফুল করব এভাবে উপর দিকে করে এই যে আপনার দেখুন এভাবে আমি এভাবে চার ফুল আমি চতুর্দিকেই করে নেব এখানে আমি চতুর্দিকে চার করে নিয়েছি একটা লাইন করে নিয়েছি এখন আমি আবারও এক পুঁথি নিচ্ছি এক পুঁথিতে সুতা নিয়ে নিচ্ছি যে কোনো একটি পুঁথিতে সুতা নিয়ে আবারও তিনটি পুঁথি নিয়ে ক্রস করে একটি চার ফুল তৈরি করছি দেখুন এই যে আমার একটি চার ফুল হয়ে গেছে এখন আমি সামনের দিকে দুটি পুঁথি কমন নেব যেহেতু একটা কোনায় এই লাইনে আমি কোনার দিকে দুটি পুঁথি কমন নেব প্রত্যেকটা কোনায় আমার যখন কর্নার আসবো তখন আমার এভাবে দুটি করে পুঁথি কমন নিতে হবে আর চতুর্দিকে একটি করে পুঁথি কমন নেব এবং যখন আমি দুটি পুঁথি কমন নেব তখন আমি একটি পুঁথি ইউজ করব। মানে একটি পুঁথি এক্সট্রা নেব তখন এক্সট্রা নেওয়ার পর আমার এই চার ফুল হবে এরকমভাবে দেখুন এই দুটি পুঁথি কমন নেওয়ার পর এভাবে চার ফুল হয়েছে এখন আমি আবার সামনের দিকের একটি পুঁথি নিচ্ছি এবং দুটি এক্সট্রা পুঁথি নিয়ে ক্রস করে একটি চার ফুল তৈরি করছি এইভাবে আমি প্রত্যেকটি কোনায় দুটি করে পুঁথি কমন নেব এবং একটি এক্সট্রা এক্সট্রা একটি করে পুঁথি নেব নিয়ে একটি চার ফুল তৈরি করব। এবং চতুর্দিকে একটি করে পুঁথি নেব এবং দুটি এক্সট্রা পুঁথি নিয়ে চার ফুল তৈরি করব ঠিক এরকম দেখুন আমি এই লাইনটা পুরোটাই করে নিয়েছি দুটি করে পুঁথি কমন নিয়েছি কর্নারের দিকে এখন আমার এরকম দেখাচ্ছে পুরো লাইনটাই করার পর ঘুরিয়ে এখন আমি আবার পর লাইনে চলে যাচ্ছি এর জন্য একটি পুঁথি কমন নিয়েছি এবং তিনটি এক্সট্রা পুঁথি নিয়ে ক্রস করে চার ফুল তৈরি করেছি দেখুন এখন আমি আবার কর্নারে চলে এসেছি এর জন্য এই দুটি পুঁথি আমাকে কমন নিতে হবে তো আমি এই দুটি পুঁথি এখন কমন নেছি এবার দুটি পুঁথি কমন নেওয়ার পর একটি পুঁথি এক্সট্রা নিয়ে ক্রস করে একটি চার ফুল তৈরি করবো যখন আমি কর্নারে থাকবো তখন কিন্তু দুটি পুঁথি কমন নেব আমি বারবার বলছি দুটি পুঁথি কমন নেব এবং একটি এক্সট্রা পুঁথি নেব যখন দুটি পুঁথি কমন নেব। তখন একটি এক্সট্রা পুঁথি নেব আর যখন একটি পুঁথি কমন নেব তখন দুটি পুঁথি কমন নেব এক্সট্রা নিব এক্সট্রা নিয়ে এভাবে ক্রস করে দেবো এখন আমি দুটি পুঁথি এক্সট্রা নিচ্ছি নিয়ে ক্রস করে দিচ্ছি এই যে ঠিক এরকম এভাবে করে আমি আরও তিনটা লাইন করব মানে একটা লাইন তো করলাম আরেকটা লাইন অর্ধেক করলাম আর বাকিগুলো আমি নিজে আপনাদের আড়ালেই করে আনলাম দেখুন এখন করে এরকম দেখাচ্ছে আমার মাঝখান দিয়ে এভাবে গর্থ টাইপের পেছনের সাইডটা এরকম দেখাচ্ছে এবং সেই সাথে আমার এই বেসটাও রেডি হয়ে গেছে তো আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম